হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আননোন টু নোন ফ্যাক্টস। তো বন্ধুরা, আজকে আমি ইন্ডিয়া সম্পর্কে কিছু অবাক করা অজানা তথ্য সম্পর্কে বলতে চলেছি। দেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভিদের মাঝে দেখো মিলন মহান। এই মহান মিলনের মাঝেও ভারত সম্পর্কিত অবাক করা এমন কিছু তথ্য আছে যা দেখলে শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারী নয়, অবাক হবে সমগ্র বিশ্ব। নাম্বার ওয়ান হলো ভারতের ক্ষুদ্রতম নদী। আমরা সকলেই জানি ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা, কিন্তু আমরা অনেকেই জানি না ভারতের ক্ষুদ্রতম নদীটির নাম। যারা জানে না তাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখি, ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম নদীটি হলো আরবাড়ি। আরবাড়ি নদীটি রাজস্থানের আলওয়ার জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য মাত্র 90 কিলোমিটার। নাম্বার টু, আপনারা কি জানেন কারা চাঁদের বুকে প্রথম জলের সন্ধান পেয়েছিল? চাঁদে প্রথম জলের সন্ধান খুঁজে পায় ভারত। 2009 সালের সেপ্টেম্বর মাসে ইসরো দ্বারা প্রেরিত চন্দ্রযান 1 চাঁদের একটি অংশে জলের অস্তিত্বের কথা জনসমক্ষে আনে, যেটা পরবর্তীকালে নাসা দ্বারা স্বীকৃত দেওয়া হয়েছিল। নাম্বার থ্রি, বলেন তো সুইজারল্যান্ডের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? আপনারা হয়তো ভাবছেন ইন্ডিয়ান ফ্যাক্টস বলতে গিয়ে হঠাৎ করে সুইজারল্যান্ডের নাম কেন নিলাম। সুইজারল্যান্ডের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ডক্টর এপিজে আব্দুল কালামের স্মরণে। ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম 2006 সালে একবার সুইজারল্যান্ড সফর করেছিলেন। তার সফরের পরবর্তীকালে সুইজারল্যান্ড সরকার 26শে মে দিনটিকে সুইজারল্যান্ডের জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করেন। নাম্বার ফোর হলো, বিশ্বের দ্বিতীয় ইংরেজি ভাষা ব্যবহারকারী দেশ হলো ভারত। আমরা জানি ভারতের স্বীকৃত ভাষা হলো 22টি, কিন্তু ভারতে প্রায় 125 মিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে, যেটি সমগ্র দেশের 10% স্থান অধিকার করে আছে। নাম্বার ফাইভ হলো, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হলো ভারত। সাম্প্রতিককালে ভারত ইউরোপীয় ইউনিয়নকে পেরিয়ে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। নাম্বার সিক্স, বিশ্বের সর্বাধিক ভেজিটেরিয়ান দেশ হলো ভারত। ভারতের প্রায় 20-40% মানুষ ভেজিটেরিয়ান, যার ফলে বিশ্বের সর্ববৃহৎ ভেজিটেরিয়ান দেশের তকমা পেয়েছে ভারত। নাম্বার সেভেন, বাঁশ দিয়ে ঢাকা হয়েছিল তাজমহল। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের বোমার হাত থেকে বাঁচাতে ঢেকে ফেলা হয়েছিল ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলকে। তাজমহলের একদম ওপরের চূড়াটি বাঁশ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল, এমনভাবে ঢাকা হয়েছিল যেন দেখে মনে হয় সেটি আসলে একটি বাঁশের কেল্লা। নাম্বার এইট, ভারতের ভাসমান পোস্ট অফিস। আমরা সকলেই জানি বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে ভারতে। ভারতে প্রায় 155,015টির বেশি পোস্ট অফিস রয়েছে, কিন্তু মজার বিষয় হলো এতগুলি পোস্ট অফিসের মধ্যে একটি পোস্ট অফিস রয়েছে যেটি জলে ভাসমান অবস্থায় রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করছেন, এটি সেই ভারতের ভাসমান পোস্ট অফিস যেটি শ্রীনগরের ডাল হ্রদে অবস্থিত। এটি 2011 সালে গড়ে তোলা হয়। নাম্বার নাইন, চিনি উৎপাদনের প্রক্রিয়ার জনক ভারত। ভারত হলো সেই দেশ যারা প্রথম চিনি নিষ্কাশনের কৌশল আবিষ্কার করেছে। ভারতের কাছ থেকে বিশ্বের অন্যান্য দেশ চিনি পরিশোধনের প্রক্রিয়া শিখেছে। নাম্বার টেন, ভারতের প্রথম রকেট বহন করেছিল একটি বাইসাইকেল। শুনতে কেমন অবাক লাগছে, তাই না? তবে বন্ধুরা, এটাই সত্য। ভারতের প্রথম রকেটটি এত হালকা ও ছোট ছিল যে এটিকে থাম্বা উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য একটি বাইসাইকেল ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ভারত সম্পর্কে কিছু অজানা তথ্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।